আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। মাত্র একটি ভিডিওতেই পার্টস অফ স্পিচের ধারণা আমাদের সবার ক্লিয়ার হবে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। 1 নম্বর হচ্ছে নাউন, 2 নম্বর প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ভার্ব, 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 6 নম্বর প্রিপোজিশন, 7 নম্বর কনজাংশন অ্যান্ড 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন রাহিম, করিম, রীতা, মিতা, ঢাকা, বাংলাদেশ। প্রোনাউন, নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই প্রোনাউন, যেমন হি, শি, ইট। ভার্ব, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাই ভার্ব, যেমন ইট, স্লিপ, প্লে, ওয়াক ইত্যাদি। অ্যাডভার্ব, যে ওয়ার্ড পার্ট অফ স্পিচকে অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই বা বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে, যেমন নাইসলি, সফটলি, মোস্টলি, স্লোলি, এক্স্যাক্টলি ইত্যাদি। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, যেমন গুড, ব্যাড, বিউটি, আগলি ইত্যাদি। প্রিপোজিশন, কোনো বাক্যে যে শব্দ দ্বারা অবস্থান, দিক নির্দেশ, সময় ইত্যাদি নির্দেশ করে এবং যা সাধারণত নাউন এবং প্রোনাউনের সামনে ব্যবহৃত হয় তাই প্রিপোজিশন, যেমন অফ, অন, আন্ডার, ইনটু, উইথ, আপ, ওভার ইত্যাদি। কনজাংশন, যে ওয়ার্ড দ্বারা দুই বা ততোধিক ওয়ার্ডস, যেমন ফ্রেজেস, ক্লোজেস, সেন্টেন্সকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, বাট, অ্যাজ, সো, অর, ইয়েট, এইদার, নেইদার, অস্টার, বিফর, সিন্স ইত্যাদি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন, যে ওয়ার্ডগুলো আবেগ, অনুভূতি, মনের ভাব প্রকাশ করে তাই ইন্টারজেকশন, যেমন আহ, হুররে, ও হোয়াট এ পেইন ইত্যাদি। অর্থাৎ আবেগ, অনুভূতি মনের ভাব প্রকাশ করবে, সেটা আনন্দ হতে পারে এবং দুঃখ হতে পারে। তাহলে এখন আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার।